হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো আজকে আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে আমি জলপাইয়ের আচার মেক করি। তো আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো এই তো প্রথমে আমি জলপাইগুলোকে এভাবে কেটে নিয়ে একটু লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো। যেহেতু আমরা এই দেশে শীতের দেশ, রোদ নেই, এখন রোদ থাকলেও এই রোদে এটা দিয়ে কোনো লাভ হবে না। তো দেশে হলে একটু রোদে ডিফারেন্ট স্টাইলে দেশে করা হয়, আর এখানে যেহেতু রোদ নাই আমি ঘরের মধ্যেই করে রাখবো এইভাবেই। সো আধা ঘন্টা মতো, 30 মিনিট পরিমাণ এভাবে ঢেকে রাখবো, যাতে করে একটু জলপাই থেকে একটু পানিটা বের হয়ে আসে। তবে অতটা পানি বের হয়ে আসবে না, এটা একদম শুকনো। পানিটা আমি ভালো করে মুছে নিয়েছি যাতে করে কোনো নষ্ট না হয়, সেই জন্য। তারপরে অন্যান্য মশলাগুলো আমি রেডি করবো আস্তে আস্তে। এই তো এইভাবে হলুদ এন্ড লবণ দিয়ে এটাকে মাখিয়ে একটুক্ষণ রেখে দেব। ঢেকে রাখবো, আর এটা কিন্তু স্পেশালি কাচের কিচুর মধ্যে করতে হয়, কোনো পাত্রের মধ্যে, তা না হলে এই যে টক অন্য কিছুতে গেলে এটা টকের প্রোডাক্ট প্লেটের এই যে অ্যালুমিনিয়ামের কিছুতে কোনো পাত্রতে করা যায় না, করলে এই যে একটু টেস্টটা ডিফারেন্ট হয়ে যায়। এই তো প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে রসুন, পাঁচফোড়ন একটু ভেজে নেবো, গোল্ডেন ব্রাউন করে নেব। তারপর অন্যান্য মশলাগুলো দেবো আমি, যেমন হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, কাশ্মীরি চিলি, গুয়ামুড়ি যেটাকে আমরা বলি মৌরি, আর একটু শুকনো মরিচ ফ্লেক, কয়েকটা শুকনো মরিচ দিয়েছি আর সাথে ফ্লেক দিয়েছি, একটু ধনিয়া গুঁড়া, আস্ত আস্ত জিরা আর পাঁচফোড়ন, আর সাথে একটু গুড় আমি অ্যাড করেছি। একটু টক মিষ্টি জলপাইটা খুব বেশি টক, এই জলপাইটা আমি আমার কাছে মনে হয়েছে বেশি টক, এই জন্য আমি একটু পরিমাণে গুড় অ্যাড করছি, সাথে টক জাল মিষ্টি, এই ফ্লেভারটা আসবে, খুব মজার আচার হবে। সাথে একটু অল্প পরিমাণ লেবুর রস দিলাম, যাতে করে অনেক দিন প্রিজার্ভ থাকে, এখানে নষ্ট না হয়। এই তো এখন আমি জলপাইটা একটু মিক্স করে নিয়ে একটু হিটের মধ্যে রাখবো কিছুক্ষণ। কালারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ রোদে তো শুকানোর আমার কোনো স্কোপ নেই, এই জন্য আমি এটাকে এভাবে করতেছি। এত মজার একটা গ্রান ভের হয়ে আসছে, আপনাদের সাথে যদি শেয়ার করতে পারতাম সেটা। সো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা বানিয়ে আমার মতো একটু ট্রাই করে দেখবেন আমার আচারটা কীভাবে হয়। এই তো আমার আচারটা হয়ে গেল। সো আল্লাহ হাফেজ। আর এখানে আমি একটু অয়েল গরম করে এটাতে দিয়ে দেবো একসঙ্গেই, তা না হলে ঠান্ডা করে আবার জারের মধ্যে দিতে হবে এই জন্য। সো আল্লাহ হাফিজ ভিউয়ার্স।